আওয়ামী লীগও বিএনপির সঙ্গে নিয়মিত বৈঠক করছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। বুধবারও প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন পিটার হাস। গত কয়েক মাসের একাধিক বৈঠকে দুদেশের সম্পর্ক ছাড়াও আলোচিত হয় বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গটি। মঙ্গলবারও পিটার হাস বৈঠক করেন সালমান এফ রহমান ও আইনমন্ত্রীর সঙ্গে। এক ঘণ্টা পরেই তার সঙ্গে বৈঠকে বসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পিটার হাসের এসব বৈঠকের মাঝে এবার বাংলাদেশে যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করলেন সালমান এফ রহমান। বুধবার দুপুরে আগারগাঁওয়ে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ভবনে আয়োজিত সৌজন্য সাক্ষাৎটি চলে এক ঘণ্টারও বেশি সময়। বৈঠক শেষে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারাহ কুক বলেন উভয় দেশের বিনিয়োগ, বাণিজ্য এবং উন্নয়ন নিয়ে কাজ করবেন তারা। যুক্তরাজ্য এবং বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের, এটিকে আরও উন্নত করতে কাজ করবে উভয় দেশ। দুদেশের বিনিয়োগ, বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নতিকে ত্বরান্বিত করতে আমরা কাজ করব। একই রকম কথা বলেন সালমান এফ রহমান। জানান, শিক্ষা, কৃষি এবং রপ্তানি সহ বেশ কিছু খাতে যুক্তরাজ্যের সহযোগিতা প্রত্যাশা করে বাংলাদেশ। আমরা আমাদের রপ্তানিটা যেন বাড়াইতে পারি তাদের মার্কেটে, সেটা সম্বন্ধে আমি বলেছি। এয়ারবাস বিমানকে একটা প্রস্তাব করেছে একটা জয়েন্ট ওয়ার্কশপ করা। তাদের তো যা আপনি জানেন ওদের নার্সের খুবই শর্টেজ আছে। তারা বলছে যে ভবিষ্যতে আমাদের নিজস্ব চাহিদাটা পূরণ করার পরে আমরা ডেফিনেটলি নার্স সাপ্লাই করারও। তবে রাজনৈতিক বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান সালমান এফ রহমান। না, আজকে আমরা একদম পলিটিক্যাল কোনো কথাই বলি নাই। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা।